তো পরীক্ষায় আমরা জানি যে রাইটিং স্কিলে বিশেষ করে মাধ্যমিকে যে রাইটিং স্কিল সেখানে লেটার একটা থাকবেই, প্যারাগ্রাফ একটা থাকবেই, এবং এবার রিপোর্টও একটা থাকছে। তাহলে এই তিনটি রাইটিং স্কিল কিন্তু এবার পরীক্ষায় লিখতে হচ্ছে। তো লেটার, আমরা লেটারে যা শুধু ফরম্যাটটা যদি আমরা জানতে পারি, লেটারে যে মেন বইটা লিখতে হয় সেই মেন বইটা কিন্তু প্যারাগ্রাফের মতোই, মানে ওটা আমরা যে মেন বইটা জানবো লেটারে সেটা প্যারাগ্রাফেও লেখা যাবে বা লেটারের মেন বডিতেও লেখা যাবে। মানে কোনো চিঠির যদি আমরা মেন বডি জানি পার্সোনাল লেটারে, সেটা কিন্তু আমরা প্যারাগ্রাফ হিসাবে লিখতে পারবো। আবার একটা প্যারাগ্রাফ যদি জানা থাকে সেটা কিন্তু আমরা লেটারের মেন বডি হিসাবেও লিখতে পারবো। যেমন একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনের কথা আমি বলি, দেখে দিচ্ছি একটু। যেমন লেটারেও থাকতে পারে, এটা প্যারাগ্রাফেও থাকতে পারে, সেটা কি মোবাইল ফোন। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই মোবাইল ফোনের যে বিষয়টা, সেটা কিন্তু এবার পরীক্ষায় আসতে পারে, লেটারেও আসতে পারে বা প্যারাগ্রাফেও আসতে পারে। লেটারে আসলে কি আসবে, যে তোমার বন্ধু অত্যধিক বেশি মোবাইল ইউজ করছে বা তোমার ভাই মোবাইলের মিস ইউজ করছে, ওভার ইউজ করছে। আবার একটা প্যারাগ্রাফেও আসতে পারে, ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোন। তখন দেখো এই একটা উত্তর জানলেই কিন্তু হচ্ছে। এবং যে পয়েন্টগুলো জানার দরকার এখানে আমি একটু আলোচনা করে দিচ্ছি এখানে। এই দেখো মোবাইল ফোন, এই যে ইস এ ওয়ান্ডারফুল ইনভেনশন, এভাবে দেওয়া আছে। দেখো স্ক্রিনশট করে তোমরা নিতে পারো। এই এই প্যারাগ্রাফটা যদি পড়া যায়, এই প্যারাগ্রাফটা বললে তোমার লেটারও লিখতে পারবে আবার প্যারাগ্রাফও কিন্তু লেখা যাবে। এই মোবাইল ফোনের যে বিষয়টা এখানে দেয়া আছে, এটা দিয়ে আবার কী কী লেখা যাবে, সেম আনসার হবে। মোবাইল ফোনের জায়গায় আমরা কী লিখতে পারি সেখানে, টিভি, আবার কী লিখতে পারি, কম্পিউটার, আবার কী লিখতে পারি, ইন্টারনেট, একই কিন্তু। শুধু মোবাইল ফোনের জায়গাটা উঠে কী হবে, টিভি থাকলে টিভি, কম্পিউটার থাকলে কম্পিউটার, ইন্টারনেট থাকলে ইন্টারনেট। এরপর যে কোনো প্যারাগ্রাফ, আমি যেটা বললাম প্যারাগ্রাফ বা লেটার দু জায়গাতে পয়েন্ট থাকে, তো যে কোনো প্যারাগ্রাফ বা যে কোনো লেটারের মেইন বডি লেখার সময় আমরা পয়েন্টসগুলোকে দেখে দেখে কেমন করে নিজে নিজেই ছোট ছোট আমরা বাক্যগুলো কেমন করে নিজে নিজেই সাজাবো, সেই জিনিসগুলো আমি এখন কথা বলছি। মাধ্যমিকে যে পয়েন্টসগুলো বেশি করে এসে সেরকম পয়েন্টসগুলো আমরা নিজে নিজে কেমন করে সাজাবো, তার একটা সহজ ট্রিক্স কিন্তু আমি এখন দিচ্ছি। যেমন দেখো কোনো পয়েন্টে যদি আমরা দেখি, পয়েন্টের শুরুতে আসে রিজনস, কি আছে, রিজনস থাকতে পারে, রিজনস ফর কিপিং ইউর সারাউন্ডিংস ক্লিন, আবার রিজনস ফর ইউর চয়েস। তবে মনে রাখবে কোয়েশ্চেনে যদি বা পয়েন্টে যদি ইউ বা ইউর থাকে, আমরাও কিন্তু ইউ বা ইউর কিন্তু লিখতে পারবো না। কেন, তাহলে তো আবার শিক্ষককেই প্রশ্ন করা হলো। তাহলে ইউ থাকলে ইউটা হয়ে যাবে আই বা উই, ইউর হয়ে যাবে আওয়ার বা মাই, এটা খেয়াল রাখতে হবে। তাহলে এবার যেটা আমি বললাম, অনেক ধরনের পয়েন্টস আমি আলোচনা করবো, যে কেমন ধরনের পয়েন্টসগুলো আমার নিজেরা কেমন করে সেই ছোটো পয়েন্টটা দিয়ে একটা বড় বাক্য বানাবো। যেমন কোনো পয়েন্টে যদি আমরা কি দেখি রিজনস লেখা আছে, তাহলে ওটাকে বাক্য বানানোর বুদ্ধি কি, দেয়ার আর মেনি গুড, এরপর রিজনস থেকে যা আছে তাই। তাহলে পয়েন্টের আগে তার শুধু কী তারা যুক্ত হলো, দেয়ার আর মেনি গুড, বাকি রিজনস থেকে যা থাকবে তাই, যেমন করেই থাক। এরপর কোনো পয়েন্টে বাদ যে কী থাকে, হোয়াই দিয়ে যে শুরু হয় কোনো পয়েন্ট, কোনো পয়েন্ট যে কী দিয়ে শুরু হয়, হোয়াই, যেমন হোয়াই ইউ লাইক ইট। এবার তাহলে আমি উত্তরের সময় কেমন করে এটা বাক্য বানাবো, আমার বাক্য বানানোর বুদ্ধি হচ্ছে যে হোয়াইটাকে লেখা যাবে না, হোয়াইয়ের পর যেটা আছে ওটাকে আমাকে লিখতে হবে। তাহলে এবার ইউ লাইক ইট, ইউটা তো ইউ বলা যাবে না, ওটা তাহলে কী হয়ে যাবে, ইউটা আই লাইক ইট। এই দেখো পয়েন্টের কথাটাই হলো, ইউ লাইক ইট হয়ে গেল আই লাইক ইট। কেন, এই কেন কথাটা ব্যাখ্যা এবার আমরা ওই বাক্যটাতে দিয়ে দিব। তাহলে হোয়াইট নয় এবার তাহলে কী হবে, বিকজ ইট ইজ ভেরি স্পেশাল ফর মি, কারণ এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো হোয়াই থাকলে তাহলে কী যোগ করতে হচ্ছে ওখানে, বিকজ ইট ইজ ভেরি স্পেশাল ফর মি, আর ওখানে হোয়াইয়ের পরে যা থাকবে তাই লিখবো আগে। তারপর হোয়াইয়ের জন্য কী হবে, বিকজ, বিকজ দিয়ে এটুকু অংশ যোগ করে দিলে কিন্তু একটা সুন্দর বাক্য হয়ে গেল। আবার কোনো কোনো পয়েন্টস যদি আমরা দেখি কী দিয়ে শুরু হয়েছে, ভাব দিয়ে শুরু হয়েছে, যেমন ক্লিনিং পন্ডস, প্ল্যান্টিং স্যাপলিংস, এরকম যে ভাব দিয়ে পয়েন্ট শুরু হয়, তো যে কোনো বাক্য লেখার আগে কী দরকার, সাবজেক্ট। তো ভাব আছে কি নেই, তাহলে সাবজেক্ট নেই, তাহলে সাবজেক্ট নিলেই হয়ে গেল। কাজটা যদি এবার আমরা নিজেরা করি, যেমন যেমন দেখো ক্লিনিং পন্ডস, তাহলে এখানে ক্লিনিং, তাহলে ওরা ক্ষেত্রে আমরা কী নিলাম, উই, শুধু সাবজেক্টটা জাস্ট নিলাম আমরা, তাহলে উই, আইএনজি উঠে কী হলো, ইডি, বাকি যা আছে তাই। তাহলে কোনো পয়েন্ট ভাব দিয়ে শুরু হলে তাহলে কী নিতে হবে, শুধু সাবজেক্ট, সাবজেক্ট তাহলে জেনারেলি তাহলে কী নেওয়া যায়, আই বা উই, বাকি যা আছে তাই। তাহলে পয়েন্ট থাকবে শুধু আমরা সাবজেক্টটা নেব। এবার দেখো কোনো কোনো পয়েন্টে আবার কী দিয়ে শুরু হয় কোনো পয়েন্টস, যেমন থাকতে পারে ইম্পর্টেন্স অফ ফ্রেন্ডস, ইম্পর্টেন্স বা নেসেসিটি অফ ট্রি ইন আওয়ার এভরিডে লাইফ। তা যদি আমরা দেখি কোনো পয়েন্টে শুরুতে কী আছে, ইম্পর্টেন্স বা নেসেসিটি
তখন তারে কেমন করে বাক্য বানাবো, তখন সাবজেক্ট নিতে হবে, কি নিতে হবে, সাবজেক্ট। সাবজেক্ট মানে ইম্পর্টেন্সের পরেই থাকবে, তারপরে থাকবে ইম্পর্টেন্সের পরে। যেমন এখানে কি আছে, ইম্পর্টেন্স অফ ফ্রেন্ডস, তাহলে ফ্রেন্ডস সাবজেক্ট। আবার কি আসতে পারে, অফ ট্রি, তার ট্রিটা সাবজেক্ট। তাই যে বিষয়টার কথা বলবে যে কিসের ইম্পর্টেন্স, সেই বিষয়টার নাম মানে ওটাই সাবজেক্ট হলো। তারপরে কি হবে, ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপরে আবার বাকি যা থাকবে তাই, যদি না থাকে কথা তখন তাহলে কি যুক্ত করা যায়, ইন আওয়ার লাইফ। যেমন এখানে ইম্পর্টেন্স অফ ফ্রেন্ডস এটা লিখে তাহলে আবার কি হবে, ফ্রেন্ডস, যদি ফ্রেন্ডস যদি বহুবচন করে তাহলে কি হবে, আর, তাহলে ফ্রেন্ডস আর ভেরি ইম্পর্টেন্ট। এবার যদি আসে ট্রি, তাহলে কি, ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট, এভাবে লিখব। এরপরে আবার যদি কি দেখি কোনো পয়েন্ট কি দিয়ে শুরু হয়েছে, নেসেসারি। এবার নেসেসারি শব্দ দিয়ে যে কোনো পয়েন্ট শুরু হয় এই ওয়ার্ডটা দিয়ে, তাহলে আমরা আবার কী লিখবো, ইট ইজ ভেরি নেসেসারি। এবার ওখান থেকে যা আসে তাই, যেমন এখানে কি আছে, ফর হায়ার স্টাডিজ, তাহলে আবার সাজারে কেমন হবে, ইট ইজ ভেরি নেসেসারি ফর হায়ার স্টাডিজ, এখানে চলে আসলো। মানে নেসেসারি পরে যা আসে তাই, শুধু ওর আগে আমরা কী নেবো, ইট ইজ ভেরি। যদি দেখি বাক্যটা ছোটো হচ্ছে তাহলে ওর সময় কী যুক্ত করা যায়, ইন আওয়ার লাইফ। এবার যদি দেখি কোনো পয়েন্টে একটা শব্দ দিয়ে পয়েন্ট আছে, কি সেটা, ইউজফুলনেস অন ওয়ান ওয়ার্ড অনলি, তাহলে একটা ওয়ার্ড দিয়ে যদি পয়েন্ট থাকে এবং পয়েন্টের নাম যদি কী থাকে, ইউজফুলনেস, তাহলে আমরা কেমন করে একটা বাক্য বানাবো, তখন আমরা এভাবে লিখতে পারি, সো উই শুড বি কেয়ারফুল, তাই আমাদের কেয়ারফুল হওয়া উচিত অ্যাবাউট ইটস ইউজফুলনেস। তাহলে ইউজফুলনেস থাকলে তাহলে আবার কী হবে, শুধু এটুকু কথা আমরা যুক্ত করে দেবো, কোনটুকু, সো উই শুড বি কেয়ারফুল অ্যাবাউট ইটস, এবার ওই শব্দটা। তাই এরকম পয়েন্ট যেখানেই থাক, আমরা সেটা লেটার হোক বা প্যারাগ্রাফ হোক, এইভাবেই কিন্তু বাক্যটা তৈরি করা যাবে। আমি এখানে দেখাচ্ছি যে বিভিন্ন ধরনের পয়েন্টস আমরা নিজেরাই কেমন করে সেই পয়েন্টটাকে দিয়ে বাক্য বানাবো, কারণ পরীক্ষায় নানাভাবে আসতে পারে বিষয়গুলো। যেমন আবার যদি দেখি কোনো পয়েন্টের শুরুতেই কী আছে, এ অথবা অ্যান, যেমন এখানে কী আছে, এ হেলদি হ্যাবিট, এ লিঙ্ক বিটুইন স্টেটস। তো এভাবে যদি দেখি কোনো পয়েন্টের শুরুতে কী আছে, আর্টিকেল এ, তখন তাহলে কী হবে, ইট ইজ, এ থেকে যা থাকবে তাই। যেমন এটা করলে কী হবে, ইট ইজ এ হেলদি হ্যাবিট, ইট ইজ এ লিঙ্ক বিটুইন স্টেটস, মানে এ থেকে যা থাকবে তাই, শুধু ওরা কী নিতে হবে, ইট ইজ। আবার যদি কী থাকে কোনো পয়েন্টে, ইয়োর কম্পেনিয়ন্স, তোমার সঙ্গী, হু অ্যাকম্পেনড ইউ, কে তোমাকে সঙ্গ দিয়েছে বা দিয়েছিল, ফ্রেন্ডস বা রিলেশনস উইথ ইউ, কোন কোন ফ্রেন্ডস তোমার সঙ্গে গেছে, তখন আমরা কী লিখবো, আবার ওই যে বুদ্ধি আছে, তাহলে আই ওয়েন্ট দেয়ার উইথ মাই প্যারেন্টস, সঙ্গে বলা যায়, অ্যান্ড মাই সিস্টার, ব্রাদার, ফ্রেন্ডস, কার সঙ্গে, মাই ফ্রেন্ডস, মাই প্যারেন্টস, মাই ব্রাদার, কার সঙ্গে, সেটা বলতে হবে। এরপরে মোড অফ ট্রান্সপোর্ট, কিসে করে গেছো, আবার ওই বাক্যটাই সেম নেব, আই ওয়েন্ট দেয়ার উইথ মাই প্যারেন্টস, উইথ মাই ব্রাদার্স, কিসে করে গেলাম, বাই বাস, তাই এই দুটো পয়েন্ট একসঙ্গে রেখা যাবে। আবার যদি দেখি কোথাও কী রেখা আছে, ইম্পর্টেন্ট সাইটস, গুরুত্বপূর্ণ দৃশ্য, সিন, তখন আবার কী হবে, দেয়ার আর মেনি ইন্টারেস্টিং সাইটস অ্যান্ড সিনস, এরকম করে পয়েন্টগুলো কিন্তু আমরা নিজেরাই সাজাতে পারবো। এবার যদি দেখি কোনো পয়েন্টে কী দিয়ে শুরু হয়েছে, হাউ দিয়ে পয়েন্টটা শুরু, কী দিয়ে শুরু, হাউ। এবার কোনো পয়েন্ট যদি হাউ দিয়ে শুরু হয় তাহলে আমরা কিন্তু হাউটা কি লিখবো শুরুতে, না আমরা কী করবো, সাবজেক্ট থেকে লিখবো। তোমরা এখানে কেস দেখো, ইট উইল বেনিফিট ইয়োর সোসাইটি, তাহলে ইয়োরটা কি, আওয়ার, তাহলে আবার কী হবে, এখানে ইট থেকে শুরু মানে সাবজেক্ট থেকে শুরু, তাহলে ইট উইল বেনিফিট আওয়ার সোসাইটি। আর হাউয়ের পরিবর্তে কী হবে, পারফেক্টলি বা প্রপারলি, তাহলে দেখো এই পয়েন্টটাই আমি যদি ধরি, হাউ ইট উইল বি বেনিফিট ইয়োর সোসাইটি, এটা তাহলে কী হবে সাজালে, এটা তাহলে সাজালে আগে সাবজেক্ট মানে কোনটা, ইট, তো ইট উইল বি বেনিফিট আওয়ার সোসাইটি, আর একটা কথা কী যুক্ত হবে, পারফেক্টলি বা প্রপারলি, ওই হাউ কথাটির জন্য। হাউ থাকলে তাহলে পয়েন্টের শেষে তাহলে কী যুক্ত হবে, পারফেক্টলি বা প্রপারলি। এবার যদি দেখি কোনো কিছু নাম জানতে চেয়েছে পয়েন্টে, নেম অব অমুক, নেম অব তমুক, যেমন নেম অব দ্য স্পোর্টসম্যান, নেম অব দ্য ট্রেন, নেম অব দ্য স্টেশন ফ্রম ইউ স্টার্টেড, যেখানে তুমি রওনা দিয়েছ, তা এবার তো আমরা কেমন করে লিখবো, ওগুলো পয়েন্টটা হুবহু লিখবো, শুধু পয়েন্টটাকে কি কী একটা কথা লিখবো, দা, তা দা নেম অব অমুক যেটা থাকবে, ইজ দিয়ে নামটা সরাসরি দিয়ে দেবো, মানুষের নাম হলে মানুষের নাম, ট্রেনের নাম হলে ট্রেনের নাম, এভাবে দিয়ে দেবো। এরপর আবার যেমন কিছু কিছু পয়েন্ট দেখি আমরা এরকম করে থাকতে পারে, এক্সপিরিয়েন্স দিয়ে, এক্সপিরিয়েন্স আবার কী থাকতে পারে, প্রবলেমস, আবার কী থাকতে পারে, ডিসঅ্যাডভান্টেজ, তাহলে কী হবে, এবার এগুলো সহজ দেখো একদমই, তাহলে কী হবে, বাট দেয়ার আর মেনি, কী লিখবো শুধু, বাট দেয়ার আর মেনি, এবার পয়েন্টটা যা আসে তাই, একটা বাক্য হয়ে গেল, তাহলে বাট দেয়ার আর মেনি এক্সপিরিয়েন্স ইন দ্য ট্রেন, দেয়ার আর মেনি প্রবলেমস অ্যারাইজিং আউট অফ ইট, যেমন করে থাকবে, প্রবলেমস থেকে যা আসে তাই, এটা থেকে যা আসে তাই, শুধু কী লিখতে হবে আগে, বাট দেয়ার আর মেনি। আবার দেখো 15 নম্বর, 15,
আরও একটা পয়েন্ট যেখানে আমি আলোচনা করছি কি ইটস ইফেক্ট অন ইউর মাইন্ড, তোমার মনের কেমন প্রভাব ফেলল বা ইনফ্লুয়েন্সটা কেমন তোমার জীবনে, বা তোমার ইমপ্রেশনটা কী অথবা তোমার ফিলিংসটা কী, এটা জেনারেলি লাস্ট পয়েন্টেই থাকে। তো এই পয়েন্টটাকে আমি কেমন করে সাজাবো? মাইন্ড বললে মাইন্ডের কথা বলবো, ইট ডিপলি টাচড মাই মাইন্ড। এবার যদি লাইফের কথা বলে এবার তার কী বলবো? আই এনজয়েড ইট ইন্টারেস্টিংলি, বা আই হ্যাভ ফাউন্ড এ নিউ এনার্জি অ্যান্ড মিনিং ইন মাই লাইফ, ইয়ার লাইফ। এইভাবে কেমন করে চাইবে ওইভাবেই পয়েন্টটা আমি লিখতে পারি। এইভাবে যদি আমরা যে কোনো পয়েন্টস লেখার কৌশলগুলো যদি জানতে পারি, তাহলে কিন্তু যেমনই আসুক কোয়েশ্চেন এরকম করেই কিন্তু পয়েন্টসগুলো থাকে। তাই আমাকে জানা উচিত যে পয়েন্টের শুরুটা কী থাকলে আমি কীভাবে বাক্যটা বানাবো। যেমন আবার দেখো ডেট থাকতে পারে, ডেট অফ ভিজিট, ডেট অফ টাইম। এবার তো আমি লিখবো পয়েন্টটা যা আছে একদম, হু ডেট অফ অমুক, ডেট অফ তমুক, টাইম অফ অমুক, ইজ দিয়ে তখন ওটা জানিয়ে দিব যে ডেটটা, ডেট অফ ভিজিট ইজ অমুক, টাইম অফ ভিজিট ইজ অমুক, এভাবে লিখবো। ঠিক আছে, আবার যদি দেখি কোনো পয়েন্ট কিছুই বুঝতে পারছি না, পয়েন্টটা বোঝাই যাচ্ছে না, ওখানে না ভাব না সাবজেক্ট কিছু বোঝা যাচ্ছে না, যদি দেখি কোনো পয়েন্টে ভাব ঠাব নেই, তাহলে পয়েন্টটাকে হুবহু সেম টু সেম লিখবো। লিখলাম পয়েন্টটা, এবার আমরা ভাব নেব সহজ ভাব, ইজ অমুক ইজ গুড, তমুক ইজ ফাইন, অমুক ইজ নাইস, তমুক ইজ বিউটিফুল, অমুক ইজ সুপার। এইভাবে মানে পয়েন্টটা আগে লিখবো, ওর সঙ্গে ইজ, ইজ লিখে কখনো লিখবো গুড ইজ গুড, কখনো আবার কী লিখবো ইজ ফাইন, ইজ নাইস, ইজ বিউটিফুল, ইজ সুপার। এইভাবে কিন্তু অনেকগুলো পয়েন্ট খুব সুন্দরভাবে আমি দেখেছি, অনেকগুলো পয়েন্ট দেখেই বলছি, এবং বিভিন্ন যে প্যারাগ্রাফগুলো এসছে, লেটার এসছে, সেগুলো দেখেই কিন্তু আমি এই কথাটা বললাম। তাহলে কোনো পয়েন্টে যদি আমি কী দেখি ভার্ব ঠার্ব কিছু নেই, তাহলে পয়েন্টটা হুবহু লিখবো, তারপর কী লিখবো ইজ, তারপর একটা পয়েন্ট লিখবো গুড, একটা পয়েন্ট লিখবো ফাইন, এইভাবে লিখে যাবো যতগুলি পয়েন্ট থাক। এবার যদি দেখি যে না পয়েন্টটা ভাব দিয়ে শুরু, কী দিয়ে শুরু ভাব, তাহলে আরও সহজ। কেমন সহজ? তাহলে আমরা শুধু ভাবটার আগে কী লিখবো, যদি দেখি ওটা বস্তু হয় তাহলে হবে ইট, আর কাজটা যদি আমরাই করি তাহলে হবে উই, ঝামলা শেষ, ভাব থেকে যা আসে তাই। এবার কোয়েশ্চেনে কিছু কথা থাকে আমি সেগুলো নিয়ে কথা বলছি। যেমন কোনো কোয়েশ্চেন থাকতে পারে টাইটেলে, কিন্তু অন বাই অ্যাবাউটের পরে কী থাকতে পারে, ইম্পর্টেন্স, ভ্যালু, যেমন ভ্যালু অফ টাইম, বেনিফিট অফ আর্লি মর্নিং এক্সারসাইজ, অ্যাডভান্টেজ, সুবিধা, ইউজফুলনেস, নেসেসিটি, এগুলো যদি থাকে এই রকম কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা প্যারাগ্রাফে উপসংহার কী লিখতে পারি, সো উই শুড বি কেয়ারফুল, এবার অ্যাবাউট থেকে যা আছে তাই, অন থেকে যা আছে তাই। আবার এরকম না থাকে, যদি এরকম থাকে ইউজ অ্যান্ড অ্যাবিউজ, গুড অ্যান্ড ব্যাড সাইডস, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, বা ব্লেজিং অ্যান্ড কার্স, আশীর্বাদ এবং অভিশাপ, তখন কী করবো আবার উপসংহারটা দেখো, সো উই শুড বি কেয়ারফুল, তাই এই বিষয়ে কেয়ারফুল হওয়া উচিত এর প্রপার ইউজ সম্পর্কে। এইভাবে কিন্তু আমরা যে কোনো আননোন পয়েন্টস কিন্তু নিজের মতো করে লিখতে পারবো, সেটা যে কোনো বিষয়ে আসতে পারে, কিন্তু পয়েন্টসগুলি সচরাচর এইভাবেই দেয়া থাকে। তো আমরা দেখলাম আননোন পয়েন্টসগুলো নিজেরা কেমন করে নিজের মতো করে সাজিয়ে নেব, সেটা লেটার হোক বা প্যারাগ্রাফ। তো এইভাবে তোমরা এগুলো যদি একটু দেখো দুবার তিনবার, আমার মনে হয় নিজেরা অবশ্যই করতে পারবে। এছাড়াও আমি যেহেতু বললাম লেটার এবং প্যারাগ্রাফ দুটো ক্ষেত্রে এই পয়েন্টসগুলো থাকে, তো আমি আরও কিছু প্যারাগ্রাফের কথা বলছি তোমার, যেগুলো দেখে নিতে পারো, যেমন ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোন, মিস ইউজ অফ মোবাইল ফোন, মোবাইল ফোন ইটস মেরিটস অ্যান্ড ডিমেরিটস। এই দেখো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এই যে এটি উত্তর দেওয়া আছে সহজ করে, সাজানো গোছানো উত্তর একদম, দেখলেই বুঝতে পারবে খুব সহজ করে। আবার যেমন আসতে পারে তোমার ফেভারিট সিজন, ইউর ফেভারিট সিজন, বা দ্য সিজন ইউ লাইক মোস্ট, উত্তর সময় কী হবে, দ্য সিজন আই লাইক মোস্ট। তো আমি এখানে কোন সিজনটাকে আমার প্রিয় করে দিয়েছি, রেইনি সিজন, কেন মাঝে মাঝে পরীক্ষায় রেইনি সিজনেই আসে, তাই এটা পড়লে তোমাদের অনেক কাজ হবে একসঙ্গে। আবার যেমন এটা আবার একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, এটাও দেখে নিতে পারো, ভ্যালু অফ টাইম, সময়ের গুরুত্ব কী। আবার ঘুরিয়ে আসতে পারে ইম্পর্টেন্স অফ টাইম, খুব ছোটো করে দেওয়া আছে সহজ করে, এই দেখো। এরপর আবার কি ইউজফুলনেস অফ লেজার আসতে পারে, এই প্যারাগ্রাফগুলো দেখলে এগুলো দিয়ে আমরা লেটারও লিখতে পারবো, আবার প্যারাগ্রাফও কিন্তু লিখতে পারবো। লেটারের প্যারাগ্রাফগুলো লেটারের কোন জায়গায় বসাতে হয়, মেইন বডিতে। তো এইভাবে আমরা যে কোনো লেটার এবং প্যারাগ্রাফ পরীক্ষায় কিন্তু অবশ্যই লিখবো এবং লিখতে পারবো, যদি আমার কথাগুলো একটু তোমরা ভালো করে শুনে থাকো।